Hi friends, welcome back to my channel Housewife Puja. I am Puja. Shikhechi abar tomader kache kemon acho tumra asha kori khub bhalo acho ami o khub bhaloi achi. তো আজকে এসে গেছি আবার তোমাদের কাছে সকাল সকাল আর আজকে সকাল সকাল বেরোতে হবে ঘরের কাজকর্ম না আজকে সকাল সকাল একটা অনেক কাজ আছে আমার স্বপ্ন পূরণে আর এটা শুধুমাত্র হয়েছে আমার বরের জন্য আমার তো ইচ্ছা ছিল ছোট থেকেই যে আমি একটা বিউটিশিয়ান কোর্স করব আমার একটা পার্লার করব তো আমি সেটা বেসিকটা করেও ছিলাম আমার মানে বিয়ের আগে তো সেটা নিয়ে আমি কাজকর্ম করতাম কাটোয়াতে তো এখানে এসেও ফ্ল্যাটে আসার পরেও কিছু কিছু জন আমার কাছে সেই সংক্রান্ত আসতো বা আমি কাজ করতাম কিন্তু আমার খুব ভালোভাবে যে শেখার ব্যাপারটা সেটা আমি ভাবতাম প্রতিদিনই বলতাম যে শিখবো 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 আর আমার বর বলতো চলো তাহলে ভর্তি করি আমি বললাম ঠিক আছে আজ না কাল 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 তো যাই হোক একদিন কালকে হঠাৎ আমাকে সারপ্রাইজ বললো যে রেডি হয়ে নিচে এসো আমি ভাবলাম মেট্রো কিংবা স্মার্ট যাবো হয়তো রেডি রেডি হয়ে নিচে গেলাম তো গিয়ে দেখছি আমি যেখানে শিখতে চাই সেখানে গিয়ে দাঁড় করিয়েছে তো আমার তো খুব খুশি হলো তো অলরেডি আমি কথা টথা বলে এসেছি সব কিছু হয়ে গেছে আজকে চললাম আমি ভর্তি হতে আমার যে কী আনন্দ হচ্ছে আর এত আনন্দ হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো না তাই হয় তাই জন্য আগে তোমাদের সাথে শেয়ার করে এবার আমি যাব আমার ইনস্টিটিউটে ভর্তি হতে তো চলো তোমাদেরও দেখাবো আমি কোথায় ভর্তি হচ্ছি চলতেই থাকলো আমার জার্নি স্টার্ট আর আমার মেয়ে আমার খুব চিন্তা ছিল যে আমার মেয়েকে কী করে কী হবে বা কী করবো আমার বর বললো কোনো চিন্তা করো না আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসব খাবার খাইয়ে দেবো বড় কথা হচ্ছে আমার স্বপ্ন পূরণ হচ্ছে আমি আমার আমার বিউটিশিয়ান কোর্সটাতে ভর্তি হচ্ছি এখন যদিও এটাকে বিউটিশিয়ান কোর্স বলে না এটাকে বলে কসমেটোলজি ছোটো থেকেই একটা খুব চাহিদা ছিল যে আমার একটা পার্লার হবে নিজের আমি সেখানে সবাইকে সাজাবো এটা আমার খুব 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 ইচ্ছা ছিল তো সেটা আমার মনে হচ্ছে এবার পূর্ণ হতে চলেছে এবার ঝটপট চলে যাই আর আমার মহারানীকে আগে দাদুঠামির কাছে দিয়ে দেবো কারণ ও শনিবারটা রবিবারটা দাদুঠামির কাছে থাকতে পছন্দ করে তো আগে ওকে দাদুঠামির কাছে দিয়ে তারপর আমরা যাব বেরিয়ে গেলাম মহারানীকে ঢুকিয়ে দিলাম এ বাড়িতে এবার যাচ্ছি পৌঁছে গেছি আমরা বসে রয়েছি আর ম্যামের জন্য ওয়েট করছি কখন ম্যাম আসবে ম্যামের সাথে কথা বলে তারপরে ভর্তি হব ভর্তি হয়ে গেছি আবার নতুন করে স্কুল আবার আমার মনটা থেকে ক্লাস কি আনন্দ হচ্ছে আমার এড়িয়ে যাচ্ছি আমার কর্তা আবার কি সব ক্লাস করতে আসবো বলে নিউ মার্কেটে নিয়ে যাচ্ছে বুঝলি নিউ মার্কেট ঢুকে গেছি হেলমেট এবার পড়তে হবে দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি গরমে এই ঠান্ডাটা খুব ভালো লাগছে ছোটবেলা আবার আমরা ছোটবেলায় ফিরে গেছি একদম তাই বাড়িতে ওই আইসক্রিমও খাচ্ছি কর্নেটো খাচ্ছি এটা বেশ দারুণ আর এটা এখান থেকে নিয়ে যেতে যেতে না পুরো গলে যায় ফিরে যাচ্ছি আমারটা এখনো শেষ করিনি যেটুকু ঠান্ডা থাকে ওরটা হয়ে গেছে এবার চললাম নিউ মার্কেট থেকে চলো টাটা নিউ মার্কেট নতুন স্কুটি কিনে বাড়ি ফিরছে আমার বাড়ি পৌঁছে গেছি
বাড়ি ঢুকে গেছি, বাড়ি ঢুকে এই যে আমার মহারানী শুয়ে ফোন দেখছে, আর আমি স্নান করে নিলাম, গিয়ে দিদির নাইট করে নিয়েছি, এখনো খাইনি কারণ আমার পদটা এখন বাড়ি ঢোকেনি, মাকে নিয়ে গেছে টেস্ট করাতে, মায়ের সাথে টেস্ট করতে গেছে, ব্যাক করলে পর আমি আর আমার পদটা খাবো। আর এখন খিদে পেয়ে গেছিলো বুঝলে, চারটে বিস্কিট খেয়ে নিলাম আর জল খেলাম, গিয়ে বাড়িতেই হাওয়ার তলায় বসেছি, ভালোও যে লাগছে। দেখি কি আছে, জীবন ঠান্ডা দুটো দিন, জীবনটা একটু ঠান্ডা হোক। বিট লবণ খাবি পকাই? ওই কাপ গুলোতে কি কাপ আছে আপনার? মামে দেখ, শুয়ে শুয়ে এখন ভিডিও দেখছি। আমরা দুটো মিশে গেল, আমি আটি গড়াগড়ি খাচ্ছি, আমরা দুটো মিশে গেছে আর আমি আটি গড়াগড়ি। লঙ্কা মাকে বলেছিস ওইটা বাবা করে দাও, যেটা বাবা বলেছিস সেটা মা করে, এটা কখনো সম্ভব? আমার বউ তো আমার বেশ ভালোবাসে লঙ্কা, শোনা তুই মন থেকে বল, আমি তোর মা কাকে বেশি ভালোবাসে, এইটা তুই মন থেকে বলছিস? দেখো চান করতে যাচ্ছে না, খিদে পেয়েছে, সাড়ে চারটে বাজছে। মহারানী ঘরটার অবস্থা কি করে রেখেছে দেখো, ওটা ঘরটায় খেলা পেরে রেখে দিয়েছে। আচ্ছা ডিমের বড়া, আর এটা লেবের তরকারি, আর এটা ফুলকপির তরকারি। নিজে রান্না করিনি ঠিক আছে, ও বাড়িতে ওই সর্বস্ব করে বাড়ি এখানে এসে খাচ্ছি, তাও বেলা কটার সময় খাচ্ছি দেখো। আমার কর্তামশাই স্নান করলো এতক্ষণে, খেতে বসে গেলাম, দেখো বাজছে পৌনে পাঁচটা, পৌনে পাঁচটার সময় আজকে আমি লাঞ্চ করছি। বাবা আর আমি আর এই যে মা ভাত দিয়ে দিচ্ছে, ঢেঁড়স ভাজা, শশা আর মুগের ডাল, দাদু কাছে বসতে পারতি পকাই, আলু ভাজা। টাটা, প্যান কিনতে গেল তিনজন মিলে, একটু নিলাম বুঝলে, টুক করে একটু নিয়ে নিয়েছি, কিন্তু ভীষণ গরম বলেছে, মায়ের সন্ধে দেওয়া হয়ে গেল, ঠিক আছে। প্যান্টের খুব ভালো হাওয়া তাই, এই গরমে ভালো লাগে, কি বিরক্তি লাগছে আমার, প্র্যাকটিস করতে চল, সারা দিন ঘুরে টুরে এখন আবার আমাকে স্কুটি প্র্যাকটিস করতে হবে, ধর যখন আমি চালিয়ে যাই, এখন আমি বউ চালাচ্ছি, আমি পিছনে বসে দেখেন নিয়ে আমি বাইপাসে নিয়ে চলে এসেছি, জেন্টস নামে চালাচ্ছে ম্যাডাম, ভালোই চালাচ্ছে, আমরা বাইপাস দিয়ে যাচ্ছি, ভালোই চালাচ্ছে ম্যাডাম। কত কিলোমিটারে বেরিয়েছি জানি না, তো এত দূর এলাম, এবার এখান থেকে আমরা আবার বাড়ি যাব, তো এখানে হয়েছে হচ্ছে 149.5, তো এরপর আমরা বাড়ি যাব, তো বাড়ি গেলে সেটাকে ডবল, এখানকার পর যতটা কিলোমিটার বাড়ি যেতে লাগবে সেখানটা ডবল করলেই আমরা বুঝতে পারবো যে আমরা কত কিলোমিটার চালালাম, তো বোঝাই যাবে এটা। ম্যাডাম আজকে পারফরমেন্স ভালোই, ম্যাডাম ভালোই চালাচ্ছেন, অনেকটা দূর এসে গেছি, ভালোই লাগছে, বেশ হাওয়াটা বেশ ভালোই লাগছে, বাড়িতে বেশি গরম লাগছিলো, ভাবছিলাম গরমে আবার যাবো, তো যাই হোক ভালোই এনজয় করলাম, অনেকটা দূরে এসেছি আর বাইপাস দিয়ে নিয়ে আসবে আমি ভাবতে পারি না, এমনি গলির মধ্যেই ঘোরাবে। আমরা শিলপাড়া থেকে মোটামুটি ডায়মন্ড পার্ক চলে এসেছি, ঠিক আছে, আমি ভেবেছিলাম যে আমাকে গলির মধ্যে ঘোরাবে, তাই জন্য আমার ভালো লাগছে, যাই হোক ভালো লাগছে। এবার বাড়ির দিকে, আবার এখানে একটু ভয় পাচ্ছি তো ঘোরাতে, ডায়মন্ড পার্কের মুখে যান কাটছে, ঠিক আছে আমি কি করি।
আমাকে খালি রোজ দেয় কিছু ভালো টিচার না একদম শেখাতে পারো না, পুজোটা শিখিয়ে দেখাবো কিরকম কাজ চালাতেও পারে এই আর কি প্র্যাকটিস করা। চলো এবার বাড়ি থেকে চলো। তারপরে এত লোক আমার তো গেলাম কাকে যে ঠুকবো ভগবানই জানে, যাই হোক কিছু হয়নি না, এখন ভয়টা কেটে গেছে। কোথায় আমি তো বড় রাস্তা দিয়ে যাবো নাকি বলো, হ্যাঁ আমি গেল দিয়ে বড় রাস্তা দিয়ে, অনেকদিন চালাইনি না। আমরা এখান থেকে গেছি ডায়মন্ড পার্ক প্রথমে, তারপর ডায়মন্ড পার্ক থেকে এসেছি, ডায়মন্ড পার্ক থেকে এসে শিল্পাড়ার মুখে এসে বলে ঢুকে যাবো, আমি বললাম না চলো সোজা যাই। ওখান থেকে আবার শখের বাজার গেছি তোমার মাকে, ওখান থেকে ভিডিও কল করে আবার ফিরেছি শখের বাজার থেকে দেখিয়ে, আবার তোমাকে দেখাবো বলে আবার ঘুরেছি, ঘুরে আবার শখের বাজার গেছি, দিয়ে আবার তোমার সাথে ভিডিও কল করতে করতে আবার এলাম। না না ওর হয়ে গেছে, ওর হয়ে গেছে, এখন হেভি কায়দা করছে। কি বলছো কায়দা করতে শুরু করে দিয়েছে, হ্যাঁ এদিক ওদিক ভাঁজ মারে, সেরকম ভাঁজ মারছে ম্যাডাম, কি বলছো তুমি, ও রেডি হয়ে গেছে একদম, তোমার বোন একদম মানে একদম পুরো একদম এদিক ওদিক করছে, জল পড়ছে। হ্যাঁ হ্যাঁ আগেও চাল তো, কলকাতায় তো একটু ভয় ভয় লাগে, আসলে বউ তো একটাই না, চার পাঁচটা থাকলে চিন্তা করতাম না। বউ লোকের কটা হয় বল দেখি, সেইটাই তো বলছি, বউ একখানা না, চার পাঁচটা থাকলে ঠিক আছে, দু চারটে চলে গেলে আরো দু চারটে থাকবে। হ্যাঁ আরে আমাকে পিছনে থাকতে হবে, কারণ নিজে মরার ভয় নেই কিন্তু আমাকে মারার ভয় আছে। না সব হয়ে গেছে একদম, এবার সোমবার থেকে আবার ম্যাডাম যাবেন ক্লাসে, এবার ক্লাসে গিয়ে স্টার্ট করতে পারলেই হলো, মানে সবাই সকার একমাত্র আমি বেকার, বুঝলে বাড়িতে বসে থাকি। কেন মেয়ে সামলালে সবচেয়ে বড় দায়িত্ব, আর দিয়ে আসবে আমাকে মেট্রো অব্দি, আসার সময় তো আমি চলে আসবো, আর যাওয়ার সময় ও দিয়ে একদম মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবে। আপরে আজকে অনেক গাড়ি চালিয়েছি আর খুব এনজয় করলাম, কিন্তু অনেক দিন বাদে কি ভয়টা এসে গেছিলো জানো তো, তো সেই ভয়টা আজকে কেটে গেল, অনেক দিন না চালালে যেটা হয় আর কি, তো ভালো আজকে খুব ভালো লাগলো। আর আমার মহারানী বলছে মাম যাও একটু বাবার সাথে গিয়ে প্র্যাকটিস করে এসো, প্র্যাকটিস করে এই জাস্ট ঘরে ঢুকছি, তো তোমাদের সাথে তো শেয়ার করলাম কেমন চালালাম, আমাকে কমেন্ট সেকশনে জানিও। কিন্তু ঢুকে যাচ্ছি ঘরে, এখনও চলছে দিদির সাথে ভিডিও কল, কারণ দিদির সাথে ভিডিও কল স্টার্ট হলে মিনিমাম দেড় ঘন্টা, তো এই যে আমার মহারানী আসছে ছুটতে ছুটতে, কেমন চালা পিছিয়ে এসে গেছে, সে কখন থেকে অপেক্ষা করে করে পিছিয়ে এসে গেছে, দেখো আনন্দ দেখো একবার, কি হাওয়া নতুন ফ্যানের হাওয়া খাচ্ছি বসে বসে, রেডি করলাম আর তুই এসে বসে গেলি, ছোটবেলায় করতাম এরকম, এইগুলোকে লোকাচ্ছে আর খুঁজছে দুটোতে। হ্যালো হ্যালো এবার কি করবি দেখো, পালোয়ানরা একা যেতে পারবে না, আবার আমাকে এগোতে যেতে হচ্ছে, আমি এখানে আছি তাড়াতাড়ি আয়, পালোয়ান একা একা দেখো বন্ধুকে দিতে এসছে, আমি তো ভাবলাম যে চলেই যাই, তাই থেকে আর কি করবো, বন্ধুকে এগোনো হয়েছে, বন্ধুকে উপরে দিয়ে আসলো বন্ধু ও পালোয়ান।
বিশাল সাহসী, ও বিশাল সাহসী। ডিনার করে নিলাম, এবার বেরিয়ে যাচ্ছি বাড়ি। সব রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। এবার বাড়ি যাচ্ছি, এখন বাজে পুরো 11টা। বেরিয়ে গেলাম, দাদু আর নাতনির আদর হয়ে গেল। বেরিয়ে যাচ্ছি এবার, গুড নাইট। আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসতে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থেকো সবাই, টাটা। বাড়ি আসছি, বাড়ি আসতে আসতে আমার আমার কর্তা আবার কী করলো, লেকের ধার দিয়ে নিয়ে যাচ্ছে, বুঝলে। এখন এত রাত হয়ে গেছে, তারপরেও আবার আমরা ঘুরে চলেছি। আর আমার মহারানী বিধ্বস্ত, খেলে খেলে ক্লান্ত হয়ে গে। এ দেখো, যেই এক মিনিট বাইক থেকে নেমেছি, মানে স্কুটি থেকে নেমেছি, শুয়ে পড়েছে। কী দারুণ হাওয়াটা দিচ্ছে এখানে, আর কী সুন্দর লেকটা দেখো। এটা দুটোই একসাথে চলছে, এত গরম লেগেছে, এসে দুটো একসাথে চালিয়ে বসে রয়েছি, ভালো লাগছে।